আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে টুথপেস্টটা আছে এই টুথপেস্টটা আপনাদের মেয়েদের জনিতে মাখলে কি হয় তো অনেকেই অবাক হয়ে যাবেন এই টুথপেস্ট আর অ্যালোভেরা জেল একসাথে মিশ্রণের যে কার্যকারিতাটা এটা আপনাদের কল্পনার বাইরে তো কিভাবে বানাতে হবে কখন লাগাতে হবে এবং কিভাবে আপনারা এটি মাখবেন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেব তো আপনাদের কাছে আমার ছোট একটি অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক উপকার পাবেন তো যারা এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন তো দর্শক আর কথা নয় চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি তো দর্শক আমাদের আজকের টিপসে দুইটি জিনিস লাগবে একটি হচ্ছে আমাদের টুথপেস্ট আপনারা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে নিতে পারেন আর একটি জিনিস লাগবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালোভেরা জেল আপনারা এই অ্যালোভেরা জেলটা বাজারে গেলেই পেয়ে যাবেন অথবা আপনারা অ্যালোভেরা যে প্রাকৃতিক ডালটা পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন তো দর্শক আপনারা প্রথমে করবেন কি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আপনারা নিয়ে নেবেন তারপর আপনারা এই অ্যালোভেরাটার মধ্যে দুই চামচ পরিমাণ পানি দিয়ে দেবেন দুই চামচ কিংবা এক চামচ পরিমাণ পানি দিয়ে দেবেন তারপর এই পুরো মিশ্রণটিকে আপনারা খুব ভালো করে নেড়ে নেবেন তারপর এটি যখন মিক্স হয়ে যাবে তখন আপনারা করবেন কি এই যে টুথপেস্টটা আছে এই টুথপেস্টটা আপনারা এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো যার যতটুকু লাগবে তারা ততটুকু পরিমাণ টুথপেস্ট আপনারা নিয়ে নেবেন তো তারপর আপনাদেরকে যেটা করতে হবে এই যে পুরো মিশ্রণটা আছে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ঠিক এইভাবে এটি খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন অন্তত এক থেকে দুই মিনিট পর্যন্ত এটি খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন যেন এই টুথপেস্ট এবং এই যে অ্যালোভেরাটা এটি একটি অপরটির সাথে মিশে যায় এটা আপনারা এইভাবে এক থেকে দুই মিনিট পর্যন্ত মিক্সড করে নেবেন তো এটি মিক্সড যখন পুরোপুরি হয়ে যাবে তো এটি যখন পুরোপুরি মিক্সড হয়ে যাবে তখন আপনারা করবেন কি আপনারা যারা আপুরা আছেন আপনারা যখন ঘুমোতে যাবেন তো ধরুন এটি যদি আপনাদের যোনি হয়ে থাকে এটি নিয়ে ঠিক এইভাবে আপনাদের যোনির চারদিকে এইভাবে এটা লাগিয়ে দিবেন ঠিক এইভাবে এটি লাগিয়ে দিবেন তো এখন পর্যন্ত আমি কিন্তু বলিনি এটা কি কাজে লাগে কারণ প্রথমে যদি আমি এটা বলে দিতাম তাহলে হয়তোবা ভিডিওটি কেউ শেষ পর্যন্ত দেখতেন না তাহলে দেখা যেত কি অনেকেই পুরোপুরি উপকারটা আপনারা পেতেন না তো এটি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনারা লাগিয়ে নেবেন তো লাগানোর পর এক থেকে দুই মিনিট পর্যন্ত আপনারা রেখে দিবেন তো এটি লাগালে কি হয় অনেক আপুরি দেখা যায় কি যোনি থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় এবং কালো হয়ে থাকে এটি নিজের কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগে তো এই সমস্যার সমাধান এটি ব্যবহার করার ফলে আপনারা মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যে ঘরোয়া পদ্ধতি পেয়ে যাবেন আপনাদের যোনির যে কালো দাগগুলো আছে সেগুলো পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনাদের যোনি থেকে যে দুর্গন্ধটা বের হয় সেটিও আর থাকবে না তো দর্শক এই ছিল আমার আজকের টিপস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।